হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগির খান, হায়ার স্টাডির রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি। ইউনিভার্সিটি রিভিউ পর্বে আজকে আমি একটি ইউনিভার্সিটি, ওয়েস্ট ভার্জিনের একটি ইউনিভার্সিটি আমি রিভিউ করে দেখাবো। অর্থাৎ সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যখন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন তখন অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং অ্যাপ্লাই লিঙ্ক কোথায়, কোন লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। চলুন দেরি না করে আমরা চলে যাই সরাসরি স্ক্রিনে। শুরুতে গুগলে গিয়ে আমরা সার্চ দিব ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি। সার্চ দিলে ইউনিভার্সিটি লিঙ্কটা প্রথমে চলে আসবে। আমরা ইউনিভার্সিটি লিঙ্কে ক্লিক করলাম। ইউনিভার্সিটিতে এসে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, ইউনিভার্সিটি ওয়েব পেজে এসে সর্বপ্রথম আপনাকে যেতে হবে অ্যাডমিশন অ্যান্ড এইড এই মেনুতে। অ্যাডমিশন মেনুতে আসলে একটু নিচে স্ক্রল করে আপনি দেখবেন যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, গ্রাজুয়েট অ্যাডমিশন অনলাইন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একটা আলাদা আলাদা ট্যাব পাবেন। এখানে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের আপনি ট্যাবে যাবেন, গিয়ে দেখবেন যে কী কী রিকোয়ারমেন্ট লাগে। এখানে সর্বপ্রথম দেখবেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাডমিশন এবং ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাডমিশন। আমরা যদি আন্ডার গ্রেডে যাই, নতুন একটা ট্যাবে গেলাম এবং গ্রাজুয়েট, দুইটা নতুন ট্যাব আমরা ওপেন করে দেখি যে সেখানে কী কী রিকোয়ারমেন্ট লাগে আর কী কী ইনফরমেশন আছে। অনেক ক্ষেত্রে এই দুটো পেজেই সব ইনফরমেশন পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। সেক্ষেত্রে আলাদা করে এই আন্ডারগ্রেড পেজের এই ট্যাবে যেতে হয় অথবা এই ট্যাবে যেতে হয়, অথবা অনেক ক্ষেত্রে সেখানেও পাওয়া যায় না, সেক্ষেত্রে সার্চ দিয়ে বের করতে হয়। চলুন আমরা এই এই পেজে ইউনিভার্সিটির পেজে গিয়ে দেখি আসলে ডিটেল ইনফরমেশনগুলো এই পেজে আছে কিনা। তো সর্বপ্রথম আমরা আসলাম আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেই পেজে তাদের কী কী রিকমেন্ড দিয়ে রাখছে সেটা দেখা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ডেডলাইন সব কিছুই এখানে আছে এবং এটা এখানে দেওয়া আছে। আপনি দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে কমন অ্যাপ আর একটা হচ্ছে এই ইউনিভার্সিটির যে ওয়েব পোর্টাল সেটা। তো আপনি এই ওয়েব পোর্টাল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা আমি পরে দেখাবো। আগে আমরা যাই এখানে কী কী রিকোয়ারমেন্ট লাগে। আমরা যদি নিচে আসি তাহলে নিচের দিকে আমরা হয়তো দেখতে পাবো বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ফ্রেশারম্যান হিসেবে, অর্থাৎ ফ্রেশম্যান হিসেবে পড়ে হচ্ছে 2.5 গ্রেড। হ্যাঁ, অর্থাৎ আপনি যেহেতু আন্ডারগ্রেডে যাবেন, সো তার আগে আপনার যে এইচএসসি যে রেজাল্ট সেই রেজাল্টে যদি আপনি আউট অফ 4 কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট জিপিএ হতে হবে 2.5। এর বাইরেও আপনি ট্রান্সফার, যদি আপনি ট্রান্সফার করতে চান আপনার ক্রেডিট ট্রান্সফার করে আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার আউটপুটে আপনি ট্রান্সফার করতে পারেন, অ্যাডমিশন হতে পারেন। এবার আমরা দেখি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসাবে কী কী লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আইএলসের যে স্কোর সেই স্কোরের এখানে রেগুলার স্কোর বা অন্যান্য স্কোরগুলো এখানে দেখতে পাচ্ছি সবগুলোই আছে। আইএলসের স্কোর হচ্ছে, আমরা যদি রেগুলার অ্যাডমিশনটা দেখতে পাচ্ছি যে আইএলসের একাডেমিক যেটা 6.5 লাগবে, টোফেলের স্কোর লাগবে 79, এরপর হচ্ছে যদি ডুয়োলিঙ্গো স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান ডুয়োলিঙ্গোর স্কোর লাগবে হচ্ছে 105, পিটি দিয়ে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে স্কোর লাগবে 53, এরপর এসিটি দিয়ে আপনি স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে 24 স্কোর লাগবে, আর এসিটি যেটা সেটা হচ্ছে 570। এই স্কোর দিয়ে আপনি যে কোনো একটা, অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে কোনো একটা যদি আপনি স্কোর আপনার যদি থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা স্কোর যদি আপনার ম্যাচ করে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা দেখি সবচেয়ে এরপরের যে বিষয়টা সেটা সাধারণত থাকে অ্যাপ্লিকেশন ডেডলাইন। অ্যাপ্লিকেশন ডেডলাইন আমরা এখানে দেখতে পাচ্ছি ফলের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 1 জুন এবং অল, কিন্তু এখানে অল ডকুমেন্টস মাস্ট বি রিসিভ 1 জুলাই। অর্থাৎ আপনি অ্যাপ্লাই করবেন 1 জুনে কিন্তু তারপরে আপনার যে পোর্টালে গিয়ে যে আপনার যে ডকুমেন্ট যেগুলো আছে এগুলো ডকুমেন্ট সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 1 জুলাই, স্প্রিংয়ের ক্ষেত্রে হচ্ছে 1 অক্টোবর এবং সাবমিশন ডেট হচ্ছে 1 নভেম্বর, সামারের ক্ষেত্রে 15 ফেব্রুয়ারি এবং হচ্ছে 1 এপ্রিল, এর মধ্যে আপনার ডকুমেন্টগুলো সব সাবমিট করতে হবে। এবং এরপর হচ্ছে আপনার স্কলারশিপ আছে, স্কলারশিপ পেজে গেলে স্কলারশিপ ইনফরমেশন পাওয়া যাবে, এখানে অ্যাভেলেবেল কিছু স্কলারশিপের ইনফরমেশন এখানে পাবেন। আর কিছু ইনফরমেশন আছে, ভিডিও বড় হবে তাই আমি বাকি ইনফরমেশন আরও ডিটেলে গেলাম না, বেসিক ইনফরমেশনগুলো আমি শেয়ার করবো, বাকিগুলো আপনি এই পেজে আসলেই আপনি বাকিগুলো দেখতে পাবেন। এটা লোডিং হতে হতে আমরা গ্রাজুয়েট অ্যাডমিশনের কী কী রিকোয়ারমেন্ট লাগে, যে মাস্টার্স প্রোগ্রামে আপনি যেতে চান সেই ইয়াগুলো আমরা দেখি, রিকোয়ারমেন্টগুলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা মাস্টার্স প্রোগ্রামের জন্য দেখতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার জিপিএ লাগবে মিনিমাম 2.75, তার মানে
লো সিজিপি স্কোর দিয়েই আপনি এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। এরপর অন্যান্য ডকুমেন্ট কিছু আপনার এখানে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টগুলো আপনি ডিটেলে গেলাম না, আমি একেবারে বেসিক যেগুলো সেগুলো নিয়েই ডিসকাস করি। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আপনার আইএলটিএস ক্ষেত্রে লাগবে 5, টফেলের ক্ষেত্রেও 79, এরপর হচ্ছে পিটির ক্ষেত্রে 53, টফেল এসেনশিয়াল হচ্ছে 9, আর ডুয়েল হচ্ছে 105। তার মানে খুব কম স্কোর দিয়েই, অর্থাৎ আপনার যদি কোনো কারণে আইএলটিএস দেওয়া নাও থাকে, আপনি ডুয়েল ল্যাঙ্গুয়েজ স্কোর মাত্র 105 স্কোর দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পিটিও মাত্র 53 স্কোর দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এডিশনাল আরও কিছু আপনার রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করে দিতে পারবেন। তো আমি ডিটেলে না যাই, জাস্ট শুধু এখানে দেখলাম, আর এখানে অ্যাপ্লিকেশন ফি ওয়েবারও আছে, অ্যাপ্লিকেশন ফি ওয়েবারের কিছু টার্মস আছে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ভিসা ইনফরমেশন বা এখানে মেইল অ্যাড্রেস থেকে শুরু করে অনেক কিছু ইনফরমেশন আপনি চাইলেই, যেমন এই মেইল থেকে আপনি আপনার যে কোনো ইনফরমেশন থাকলে এখান থেকে নিতে পারবেন। তো এবার আমরা দেখি স্কলারশিপ ট্যাবে যে কোনো ইনফরমেশন পাই কিনা, স্কলারশিপ ট্যাবে তাদের এন্ড থেকে কোনো কিছু আছে কিনা। তো এখানে তাদের এন্ডে তারা স্কলারশিপের কিছু ইনফরমেশন তারা শেয়ার করেছেন যে কী কী টার্মসে আপনি স্কলারশিপ পেতে পারেন, টপ ফ্যাক্ট এখানে দেওয়া আছে। এইভাবে আপনি এখান থেকে ডিটেলগুলো জেনে নিতে পারেন, আমি ডিটেলে আর গেলাম না, এখান থেকে আপনারা ইনফরমেশন পেতে পারেন। তো এই হচ্ছে মূলত ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে আপনি যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেটা হতে পারে আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে অথবা আন্ডারগ্রেড প্রোগ্রামে, তাহলে বেসিক যে ইনফরমেশনগুলো লাগে সেটা হচ্ছে এগুলো। আরও ডিটেল ইনফরমেশন আপনি অন্যান্য পেজে, অন্যান্য এখানে ওয়েবসাইটে আসলে আপনি পেয়ে যাবেন, যে দুটো পেজ আমি শেয়ার করছি, এই দুটো পেজ, এই দুটো লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেন আপনি আপনার খুব সহজে এই পেজে এসে আপনারা বাকি ইনফরমেশনগুলো আপনি আপনার মতো আপনার নিজের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে বাকি ইনফরমেশনগুলো আপনি দেখতে পারেন, যেমন টিউশন ফি থেকে শুরু করে আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটা আপনার ইউনিভার্সিটি সার্চিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো আমি পর্যায়ক্রমে বাকি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলোর ইনফরমেশনগুলো পর্যায়ক্রমে আমি শেয়ার করব। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন এবং লাইক করুন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। আপনার এই কমেন্ট বক্স থেকে মতামত নিয়ে আমি পরবর্তীতে অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির ইনফরমেশন জানতে চাইলে আমি অন্যান্য ইউনিভার্সিটিগুলো শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।